হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি নিয়ে আলোচনা করব, এই মুভির কাহিনীটি হচ্ছে একটি 40 বছরের টিচারের সাথে একটি 15 বছরের স্টুডেন্টের প্রেম নিয়ে। তারা এই বয়সের প্রেমটিকে কিভাবে বাঁচিয়ে রাখবে, এই নিয়েই এই মুভির কাহিনীটি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা 15 বছরের একটি ছেলেকে দেখতে পাই যার নাম জন। জনের পাশের ফ্ল্যাটেই মেরি নামের একটি মেয়ে থাকতো যে তার সমবয়সী ছিল এবং সে জনকে খুবই ভালোবাসত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, মেরি জনকে কখনোই বলতে পারত না যে সে তাকে ভালোবাসে। একদিন তাদের স্কুলে নতুন একটি ম্যাডাম আসে যার নাম অ্যানা। সে জনদের ক্লাস নিচ্ছিল। ক্লাসের সব ছেলেরাও অ্যানাকে দেখে খুবই ফিদা হয়ে যায়, কারণ অ্যানা ছিল খুবই সুন্দরী। ক্লাসের মধ্যে জনও অ্যানাকে খুবই পছন্দ করে ফেলে। তখন ক্লাসে সমস্ত ছেলেরা মিলে একটা চুইংগাম চাওয়াচ্ছিল। অ্যানা এটা বুঝতে পেরেছিল, কিন্তু সে তখন কাউকে কিছুই বলে না। যখন ক্লাস শেষ হয় তখন অ্যানা জনের সাথে একা একা কথা বলে, আর অ্যানা জনকে বলে যে একটা চুইংগাম সবাই মিলে খেলে সবার মধ্যে রোগ ছড়িয়ে পড়তে পারে, এটা কি তুমি জানো? তখন জন তার ভুল বুঝতে পারে, আর এখানে জন এবং অ্যানার মাঝখানে খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। অপরদিকে মেরি, যে জনকে ভালোবাসত, সে সবসময় জনের ওপর নজর রাখত। মেরি সবসময় এটা খবর রাখত যে জন কি করে, কোথায় যায় আর কার সাথে মেলামেশা করে, কারণ মেরি আসলেই জনকে খুবই ভালোবাসত। জন তার স্কুল শেষে একটা সিনেমা হলে গিয়ে পপকর্ন বিক্রি করত। আসলে সে ছিল খুবই গরিব, তাই সে এই পার্ট টাইম কাজটি করত। সেখানে জনের ভাই আসে আর সে তাকে বলে যে আমি কিছুদিনের মধ্যেই নেভিতে জয়েন করব। আর জন এই কথাটা শুনে খুবই খুশি হয়। এরপর থেকে জন যখনই তার স্কুলে যেত তখনই সে অ্যানার দিকে তাকিয়ে থাকত। অ্যানা ঠিকই এই বিষয়টা নোটিস করেছিল, কিন্তু সে জনকে কিছুই বুঝতে দেয়নি। জন মাঝে মাঝে অ্যানার বাড়ির সামনেও দাঁড়িয়ে থাকতো অ্যানাকে দেখার জন্য, কারণ জন অ্যানাকে খুবই ভালোবেসে ফেলেছিল। অ্যানা যখনই জনের কাছে থাকতো তখন জনের খুবই ভালো লাগতো। একবার স্কুলে যাওয়ার সময় অ্যানা এবং জনের হঠাৎ করে স্কুলের সিঁড়িতে দেখা হয়ে যায়, কিন্তু তখন জন অ্যানাকে দেখে নিজেকে সামলাতে পারে না আর সে সেখানে অ্যানাকে কিস করে ফেলে। কিন্তু অ্যানা তাকে কিছুই বলে না, তাই জন সাহস পেয়ে অ্যানাকে আরো কিস করতে শুরু করে। এরপরে সেখানে অ্যানা জনকে বলে যে কেউ আমাদেরকে দেখে ফেলবে, এটা বলে অ্যানা সেখান থেকে চলে যায়। এরপর থেকে জন সবসময়ই অ্যানার কথা ভাবতে থাকতো। আর জনের একদমই পড়াশোনায় মন বসছিল না। স্কুল থেকে বাসায় আসার পর জনের মনটা ছটফট করছিল অ্যানার সাথে দেখা করার জন্য, তাই সে তার সাইকেল নিয়ে অ্যানার বাড়িতে চলে যায় তার সাথে দেখা করার জন্য। অ্যানা যখন দেখে যে জন তার বাড়িতে এসেছে, এটা দেখে অ্যানা খুবই অবাক হয়ে যায়। তখন অ্যানা জনকে বলে যে তুমি আমাকে না বলে কখনোই আমার বাড়িতে আসবে না, কারণ আমার বাড়িতে আমি বাদে আমার স্বামীও থাকে, কিন্তু এখন সে বাড়িতে নেই, তাই তুমি ভিতরে আসতে পারো। কিন্তু জন যখনই অ্যানার বাড়ির ভিতরে যায় তখনই তারা দুজন তাদের বাড়ির ভেতরে ইন্টিমেট হতে শুরু করে। কিন্তু তাদের ইন্টিমেটের মাঝখানেই অ্যানার হাজবেন্ড সেখানে চলে আসে। অ্যানার হাজবেন্ডকে বাড়িতে আসতে দেখে জন সেখান থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু পালানোর সময় অ্যানার হাজবেন্ড জনকে দেখে ফেলে। তখন জন অ্যানার হাজবেন্ডকে বলে যে আমি এখানে অ্যানার কাছে টিউশন পড়তে এসেছি, আর তাই অ্যানার হাজবেন্ড জনকে সেখানে কিছুই বলে না। এরপর থেকে অ্যানা আর জন তাদের বাড়িতে প্রায় সময়ই ইন্টিমেট হতো। আর স্কুলেও জন ছিল অ্যানার খুবই প্রিয় স্টুডেন্ট, আর তারা মাঝে মধ্যে স্কুলেও ইন্টিমেট হতো। এভাবেই দিন পার হচ্ছিল আর তারা দুজনই তাদের সম্পর্ক নিয়ে খুবই খুশি ছিল। অ্যানার জন্মদিনে জন অ্যানার জন্য ফুল নিয়ে আসে, কিন্তু তখন বাড়িতে অ্যানা ছিল না, বাড়িতে ছিল অ্যানার হাজবেন্ড। সেখানে অ্যানার হাজবেন্ড জনের সাথে খুবই ভালোভাবে কথা বলে, আর তখন জন এটা বুঝতে পারে যে অ্যানার হাজবেন্ড খুবই ভালো মানুষ। আর এভাবেই জন এবং অ্যানার হাজবেন্ডের মাঝখানে খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিছুদিন পর অ্যানার হাজবেন্ড যখন বাড়িতে ফিরে তখন সে দেখতে পারে যে জন অ্যানার বেডরুম থেকে বের হচ্ছে, আর এটা দেখেই অ্যানার হাজবেন্ড বুঝে যায় যে অ্যানা এবং জনের মাঝখানে কি চলছে। কিন্তু অ্যানার হাজবেন্ড সেখানে জনকে কিছুই বলে না, বরং সে সেখানে জনের সাথে খুবই ভালোভাবে কথা বলে, আর এটা দেখে জন খুবই অবাক হয়ে যায়। অপরদিকে ম্যারিও জনকে খুবই ভালোবাসত, তাই ম্যারি একদিন জনকে তার রুমে নিয়ে আসে। তারপর ম্যারি তার সমস্ত পোশাক খুলে জনের সামনে দাঁড়িয়ে পড়ে। তখন জন কিছুই বুঝতে পারছিল না। ম্যারি ভেবেছিল যে ম্যারিকে এই অবস্থায় দেখে জন ম্যারির সাথে কিছু করবে, কিন্তু জন সেখানে ম্যারির সাথে কিছুই করে না, আর এটা দেখে ম্যারির খুবই রাগ হয়, আর রাগে সে সেখান থেকে চলে যায়। আরেকদিকে অ্যানা এবং জনের মাঝখানে সম্পর্কটা ঠিকই চলছিল, কিন্তু তারা দুজনই এই সম্পর্ক নিয়ে খুবই খুশি ছিল না। জন যখন এই সব কিছু নিয়ে অ্যানার হাজবেন্ডের সাথে কথা বলে তখন জন নিজেকে খুবই অপরাধী ভাবে। তখন জন ঠিক করে যে এই সম্পর্ক সে আর কন্টিনিউ করবে না, সে অ্যানার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে
দিবে। এরপর থেকে স্কুলে, ঘরে, ঘরের বাইরে সব জায়গায় জন অ্যানাকে ইগনোর করতে থাকে। একদিন স্কুল শেষে জন মেরির সাথে দেখা করার জন্য যায়, কিন্তু তখন মেরির সাথে সেখানে আরো অন্যান্য মেয়েরাও ছিল। তাই সেখানে জনকে যেন কেউ দেখতে না পায়, তাই জন সেখানে একটা বক্সের ভিতর লুকিয়ে পড়ে। এরপরে ওখানে থাকা সমস্ত মেয়েরা যখন চলে যায়, তখন জন মেরির দিকে একটা কাগজের টুকরো ছুঁড়ে মারে। তখন মেরি বুঝে যায় যে জন এখানেই লুকিয়ে আছে, তাই মেরিও সেখানে গিয়ে জনের সাথে সেই বক্সের ভিতর ঢুকে পড়ে, আর তারা দুজন সেই বক্সের ভিতরেই ইন্টিমেট হয়। অপরদিকে জন এখন আর এনার সাথে দেখা করে না, আর ইন্টিমেটও হয় না, তাই অ্যানা খুবই দুঃখী ছিল। আর তাই অ্যানা প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে। একদিন মেরি তার বন্ধুর সাথে সিনেমা দেখার জন্য যায়, আর সেখানে সে যখন ওয়াশরুমে যাচ্ছিল তখন সে কিছু একটা আওয়াজ পায়। তখন মেরি দরজাটা খুলে দেখে যে অ্যানা এবং জন সেখানে ইন্টিমেট হচ্ছে, আর এটা দেখে মেরির মনটা পুরোপুরি ভেঙে যায়। আর তার খুবই খারাপ লাগে, কারণ মেরি সত্যি সত্যি জনকে খুবই ভালোবাসত। আর জন সেখানে মেরিকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেরি তার কোনো কথা শুনতেই রাজি না। আর তাই জন ঠিক করে যে সে অ্যানার কাছে যাবে, আর তার কাছে গিয়ে বলবে যে আমাদের মাঝখানের সম্পর্কটা এখন শেষ করতে হবে। তাই জন এর পরের দিন অ্যানার সাথে দেখা করতে যায়, আর তার সাথে গিয়ে বলে যে আমাদের সম্পর্কটা আর চলতে দেওয়া যাবে না। আর এটা শুনে অ্যানার খুবই খারাপ লাগে, কারণ অ্যানা জনকে খুবই ভালোবাসতে শুরু করেছিল। এরপর থেকে অ্যানা খুবই নেশা করতে শুরু করে, আর সে জনের সামনে কেঁদে কেঁদে বলে, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আর অ্যানার এই অবস্থা দেখে জনের খুবই খারাপ লাগে, তাই জন আর অ্যানা সেখানে আবারও ইন্টিমেট হয়। আসলে জন খুবই খারাপভাবে ফেঁসে গিয়েছিল, সে কোনোভাবেই এই অবস্থা থেকে বের হতে পারছিল না। তাই সে অ্যানার হাজবেন্ডকে সবকিছু খুলে বলে, কিন্তু আজব ব্যাপার হলো অ্যানার হাজবেন্ড এই সবকিছু শুনেও কোনো রিয়্যাক্ট করে না। এর পরের দিন স্কুলে অ্যানা রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করছিল, তখন সে জনের নাম ডাকে, আর জন তখন অ্যানার কাছে আসে, কিন্তু সে রেজাল্ট না নিয়ে সেখান থেকে চলে যায়। জন তখন ভাবছিল সে যদি এই স্কুলে থাকে তাহলে সে কখনোই অ্যানার মায়া থেকে বের হতে পারবে না, আর তাই সে স্কুল ছেড়ে চলে যায়। আর এরই মধ্যে এই ছবিটি শেষ হয়। তো বন্ধুরা, আশা করছি আপনাদের সকলেরই আমার মুভির গল্পটি ভালো লেগেছে। যদি মুভির গল্পটি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ফিরে আসবো আবারও নতুন কোনো মুভি নিয়ে।